একদিন রাত্রেবেলা এখানে বলে আগুন গ্যাস মানে ব্লাস্ট গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই কলেজটার মধ্যে আগুন লাগছে হোস্টেলটার মধ্যে আগুন লাগানোর পর এখানে বলে আধা স্টুডেন্ট মারা গেছে আর আধা স্টুডেন্ট মানে রেস্কিউ করা গেছে। এখানে এখন মানে একটা মানে কাহানি মানে বড় লোকের মানুষ দিয়ে বড় মানুষগুলা ওই যে মুখে থেকে আমরা শুনছি যেখানে আমরা আত্মা আছে। হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু থ্রি। হ্যালো নমস্কার গাইস, আমার নাম রাহুল রয়। নমস্কার গাইস, আমার নাম রিকি মণ্ডল। নমস্কার গাইস, আমার নাম অঙ্কুর রয়। আজকে আঙ্গুর রাখে প্রথম ব্লগ, আমরা আঙ্গুর দেখছি কেসলে রাজীব দা রাজীব দাদার লগে প্রথম ব্লগ বানাইতে আর হোস্টেল আর আঙ্গুর দাদা। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, কমেন্ট করো। আর লোকেশনটা কারেন্ট লোকেশনটা আমি কই দিই, কারেন্ট লোকেশন সরি আমার তো সিনেটি বাড়ে যায়। তো কারেন্ট লোকেশনটা হচ্ছে ডিব্রুগড় বকুল নাকি নিউজ লাহোয়াল। সো এখন আছি, কারেন্ট লোকেশন হল গিয়া ডিব্রুগড় বকুল সরি নিউজ লাহোয়াল, রাইট? তো চলো আজকে এই জায়গাটা একটু এক্সপ্লোর করা যাও। এটা কি বাইপাস? এটা বাইপাস রোড। তো আমরা চলি, এটা হলো এনসিসি ক্লাব আঙ্গুর, এখানে টেকনিক্যালের ওখানে আমরা এসেছি কলেজে। কলেজের দিক থেকে আমরা যেমন ভূত হোস্টেলটা কলেজের ভিতরে আছে। ওইখানে ফেমাস কাহানি হলো, ওইটা আসলে একটা হোস্টেল। হোস্টেলটার মধ্যে কীসে আগে স্টুডেন্টগুলো পড়তো, একবার কিসে কলেজের মধ্যে আগুন লেগে গেছে। কলেজে যত স্টুডেন্ট আসলো আধা স্টুডেন্ট জ্বলে মরছে আর আধাগুলো রেস্কিউ করা গেছে। অন্য ওই জায়গাটা দেখতে পুরো ভূতিয়া, এখানে মানুষগুলো কয়েক এখন এখানে ভূত আছে। আমরা এখন দেখছি, দেখি কী হয়। আমরা যাই, ভূত পাইতে পারি এখানে। কাহানিটা ভয়ানক কিন্তু, দেখি। গাইস আমরা এখন পাই গেছি টেকনিক্যাল টিচে, এই দেখুন নতুন পাতা উঠাইছে ওরা। এখন বাকি আরো প্লাকারগুলো করবো, গান বাজায় গেছে। আমরা এদিকে ব্লগ বানছি, এই যে আঙ্গুর অল্প মিউজিক দেওয়া গেলো। মিউজিকটা কি করা আছে কমেন্টে দিও। ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন কোন জায়গাতে পাইছি? এটা আমরা এখন পাইছি এটা কলেজের সামনে। এখন কলেজের ভিতর দিক দিয়ে আমরা যেমন ভূত হোস্টেল, এখন এই যে আটা হলো সাইনবোর্ডে লেখা আছে মনে হয় টিচে। এটা এখন ভূত হোস্টেল। এখন আমরা এদিকে টার্নিং নিমু, ভূত হোস্টেলে গিয়ে আপনাদের দৃশ্যগুলো দেখাম, দেখি কি হয়। এই যে কলেজটা, সো গাইজ আমরা এখন আয়া পাইছি টেকনিক্যাল কলেজের বয়েজ হোস্টেলে। আর এখানে বলে কি হয়েছিল ভাই, স্ট্রিট একটু করে দে তো, কে কইবা কে কইবা? এটা আসলে একটা হোস্টেল, একদিন রাত্রেবেলা এখানে বলে আগুন গ্যাস মানে ব্লাস্ট গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই কলেজটার মধ্যে আগুন লাগছে হোস্টেলটার মধ্যে। হোস্টেলের মধ্যে আগুন লাগানোর পর এখানে বলে আধা স্টুডেন্ট মারা গেছে আর আধা স্টুডেন্ট মানে রেস্কিউ করা গেছে। এখানে এখন মানে একটা মানে কাহানি মানে বড় লোকের মানুষ দিয়ে বড় মানুষগুলা ওই যে মুখের থেকে আমরা শুনছি যেখানে আমরা আত্মা আছে। দেখি আসলে প্রথম পাইছি দৃশ্যটা, দেখি আসলে কিরকম লাগে। চলাও চলো চলো গাইস এখন যাওয়া যাও। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, আমরা এখন যাচ্ছি উপরে। উপরে গিয়ে দেখবো কি দেখা যায়। উপরে ভিউটা খুব সুন্দর। আমার অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা আসলো না, ভাইরা বলল কি চলো গিয়ে উপর থেকে দেখছি, তো নিচের দৃশ্যটা চেক করবে তাই উঠে পড়লাম উপরে। সেই বড় তো, সেই বড় ছাদ আমরা এখন উপর পাই গেছি। ভিউটা দেখো, খালি চারিদিকে জঙ্গলে জঙ্গল, অনেক বড় দেখি। এখান দিয়ে বাইপাস হচ্ছে দেখা যায়, এই দিয়ে বাইপাসও দেখা যায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, এখন তোমরা চেক করো সাইট সিন একটু, বাকি
এখানে কোনো ভূত টুট নাই, এগুলো এমনি। এখানে আছে সামনে মোহনবাড়ির এয়ারপোর্ট, আর এদিক দিয়ে যাচ্ছে তোমার প্লেন। এটা খুব ছোট্ট প্লেনটা, খুব ছোট্ট ছিল। সামনেই আছে, কত দূর আছে এখান থেকে? বেশি না, কমসে কম 5 কিলোমিটার। 5 কিলোমিটার? হ্যাঁ।